সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট 30টি এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্টের হিস্ট্রি সাবজেক্টের এই সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। তো এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। তো চলো আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। তো এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখে লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত ভিডিও অর্থাৎ প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপ থেকে ফোন ইনস্টল করবে, সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো নিজের ফোনে কিন্তু ডাউনলোডও করে নিতে পারবে। ওকে, তার সাথে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোয়েশ্চেন পেপার্স, সিলেবাস, মার্কস রিভিশন এই সব কিছু কিন্তু অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7-এ হিস্ট্রি সাবজেক্টের ওকে ফার্স্ট ইউনিট টেস্টের এই সমস্ত মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো। তো দেখো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে সকলোত্তর পথনাথ উপাধি ছিল, অপশান এতে দেওয়া আছে শশাঙ্কের, অপশান বিতে দেওয়া আছে হর্ষবর্ধনের, অপশান সি হচ্ছে ধর্মপালের। তো সকলোত্তর পথনাথ এটা কার উপাধি ছিল? হর্ষবর্ধনের, ঠিক আছে। অপশান বিতে এখানে সঠিক উত্তর হবে, অর্থাৎ সকলোত্তর পথনাথ এই উপাধিটা ছিল হর্ষবর্ধনের, ঠিক আছে। নেক্সট দেখো দু নম্বর দাগে, সেন রাজা অপশান এতে দেওয়া আছে বিজয় সেনের, অপশান বি হচ্ছে বল্লার সেনের, অপশান সিতে দেওয়া আছে লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। তো কোন সেন রাজার আমলে বাংলা তুর্কি আক্রমণ ঘটে? উত্তর হবে এখানে লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে, অপশান সি এটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। লক্ষণ সেনের, সেন রাজা লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। পরের প্রশ্ন নাম্বার 3-এ, কম্বোডিয়ার আঙ্কর ভাটের মন্দিরটি ছিল, অপশান এ হচ্ছে শিব, অপশান বি বুদ্ধ, অপশান সি হচ্ছে বিষ্ণু, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডিতে দেওয়া আছে সূর্য মন্দির। তো এখানে বলা চারটি অপশান দেওয়া আছে। তো কম্বোডিয়ার আঙ্কর ভাটের মন্দিরটি কিসের মন্দির ছিল? সেটা ছিল বিষ্ণু মন্দির ছিল, ঠিক আছে। কম্বোডিয়ার আঙ্কর ভাটের মন্দিরটি ছিল বিষ্ণু মন্দির। নেক্সট চার নম্বর দেখে দেখুন, শশাঙ্কের রাজধানী ছিল, অপশান এতে বলা হচ্ছে কনৌজ, অপশান বি হচ্ছে থানেশ্বর, অপশান সিতে দেওয়া আছে কর্ণ সুবর্ণ, ওকে, এবং অপশান ডিতে দেওয়া আছে কামরূপ। তো শশাঙ্কের রাজধানী ছিল কোথায়? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, অপশান সি এটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এরপর পাঁচ নম্বর দাগে, দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন, অপশান এ হচ্ছে কুতুবুদ্দিন আইবক, অপশান বিতে দেওয়া আছে মোহাম্মদ ঘুরি, অপশান সি হচ্ছে সুলতান মাহমুদ, অপশান ডিতে দেওয়া আছে বখতিয়ার খলজি। তো দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে। কুতুবুদ্দিন আইবক দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন, ওকে। পরের প্রশ্ন দেখো ছ নম্বর দাগে, এখানে বলা হচ্ছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন, অপশান এতে দেওয়া আছে গোপাল, অপশান বিতে ধর্মপাল, অপশান সিতে দেওয়া আছে দেবপাল, ওকে, এবং অপশান ডিতে দেওয়া আছে রামপাল। তো বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হচ্ছে ধর্মপাল, ঠিক আছে। ধর্মপাল বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন সাত নম্বর দাগে, আইন ই আকবরী, এখানে অপশান এতে দেওয়া আছে আবুল ফজল, অপশান বি হচ্ছে ফৈজি, অপশান সি মিনহাজ উজ সিরাজ, ওকে, এবং অপশান ডিতে দেওয়া আছে বারনীর লেখা। তো আইন ই আকবরী এটা কার লেখা? আইন ই আকবরী হচ্ছে আবুল ফজলের লেখা, ঠিক আছে। অপশান এটা সঠিক উত্তর হবে। তো আইন ই আকবরী হচ্ছে আবুল ফজলের লেখা। পরের প্রশ্ন আট নম্বর দেখবে, পাল রাজারা বৌদ্ধ, অপশান এতে দেওয়া আছে বৌদ্ধ ধর্ম, অপশান বি হচ্ছে ব্রাহ্মণ্য ধর্ম, অপশান সিতে দেওয়া আছে জৈন ধর্ম, এবং অপশান ডিতে দেওয়া আছে শৈব ধর্মের অনুরাগী ছিলেন। তো পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন? পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী, ঠিক আছে। অপশান এ সঠিক উত্তর হবে, পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী। এরপর ন নম্বর দাগে, বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয় 750, অপশান ডিতে দেওয়া আছে 850, অপশান সিতে দেওয়া আছে 950 খ্রিস্টাব্দে। তো বাংলায় পাল রাজত্বের শুরু হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হচ্ছে 750 খ্রিস্টাব্দে, ওকে। বাংলায় পাল রাজত্বের শুরু হয় 750 খ্রিস্টাব্দে, অপশান এটা সঠিক উত্তর। এরপর দেখো দশ নম্বর দাগে, প্রথম খলিফা ছিলেন, অপশান এতে দেওয়া আছে মোহাম্মদ ঘড়ি, অপশান বিতে দেওয়া আছে বাইতুল্লাহ, অপশান সি হচ্ছে আবু বকর, এবং অপশান, তো তিনটি অপশান দেওয়া আছে। তো আবু বকর সঠিক উত্তর হবে, অর্থাৎ প্রথম খলিফা ছিলেন কি? আবু বকর, ঠিক আছে। প্রথম খলিফা ছিলেন আবু বকর। পরের প্রশ্ন এগারো নম্বর দাগে, কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো, অপশান এ হচ্ছে নাড়ু, অপশান বিতে দেওয়া আছে উর, অপশান সিতে দেওয়া আছে নগরম, ওকে। তো সঠিক উত্তর কী হবে? নাড়ু। কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু, ঠিক আছে। মনে রাখবে যে কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু। এরপর হচ্ছে আরবরা সিন্ধু দেশ আক্রমণ করে, অপশান এতে দেওয়া আছে 700, অপশান বি 712, অপশান সি 729 খ্রিস্টাব্দে।
তো আরবরা সিন্ধু দেশ আক্রমণ করে কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু দেশ আক্রমণ করে। এরপর হচ্ছে 12 নম্বর দাগে, কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন, অপশান এতে দেওয়া আছে ভীমপাল, অপশান বি হচ্ছে রামপাল, অপশান সি প্রথম মহিপাল। ওকে, তো এখানে সঠিক উত্তর হবে রামপাল। রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন, ঠিক আছে। তো কৈবর্ত বিদ্রোহ কে দমন করেছিলেন? উত্তর হবে রামপাল। এরপর 13 নম্বর দেখে, ত্রিশক্তি সংগ্রামে জড়িয়ে পড়েছিলেন, অপশান এতে দেওয়া আছে পাল কৈবর্ত সেন, অপশান বিতে দেওয়া আছে পাল গুর্জর প্রতিহার রাষ্ট্রকূট, অপশান সিতে দেওয়া আছে চোল পাল রাষ্ট্রকূট, ঠিক আছে। তো সঠিক উত্তর এখানে কোনটা হবে? পাল গুর্জর প্রতিহার আর রাষ্ট্রকূট, ঠিক আছে। এই তিনটি যে শক্তি, এরাই ত্রিশক্তি সংগ্রামে জড়িয়ে পড়েছিল, ঠিক আছে। তো ত্রিশক্তি সংগ্রাম সংগ্রামে কাদের মধ্যে হয়েছিল, বা ত্রিশক্তি সংগ্রামে জড়িয়ে পড়েছিল কোন কোন শক্তিগুলো? উত্তর হবে কি? পাল গুর্জর প্রতিহার আর হচ্ছে রাষ্ট্রকূট, ঠিক আছে। অথবা যদি বলা হয় ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিলেন, সেক্ষেত্রেও বলবে পাল গুর্জর প্রতিহার আর রাষ্ট্রকূট, ঠিক আছে, এই তিনটে শক্তির মধ্যে। নেক্সট প্রশ্ন দেখো, এরপর হচ্ছে 14 নম্বর দাগে, চোল রাজ্য প্রতিষ্ঠা করেন, অপশান এ হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল, অপশান বি হচ্ছে বিজয়ালয়, অপশান সি প্রথম রাজরাজ, ঠিক আছে। তো এখানে উত্তর হবে বিজয়ালয়, অর্থাৎ চোল রাজ্য প্রতিষ্ঠা করেন কে? উত্তর হচ্ছে বিজয়ালয়, ঠিক আছে। বিজয়ালয় চোল রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বা প্রতিষ্ঠা করেন। 15 নম্বর দাগে হচ্ছে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, অপশান এতে দেওয়া আছে 1206 খ্রিস্টাব্দে, অপশান বি হচ্ছে 1192 খ্রিস্টাব্দে, অপশান সি 1226 খ্রিস্টাব্দে, অপশান, এখানে তিনটে অপশান দেওয়া আছে, সঠিক উত্তর হবে 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অপশান বি, একটা সঠিক উত্তর হচ্ছে, ঠিক আছে, 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন দেখো, 16 নম্বর দাগে, কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন, অপশান এ হচ্ছে দেবপাল, অপশান বিতে দেওয়া আছে জয়নাগ, অপশান সি রুদক, এবং অপশান ডি হচ্ছে, তো এখানে তিনটি অপশান দেওয়া আছে, সঠিক উত্তর হবে রুদক। রুদক ছিলেন কৈবর্ত বিদ্রোহের একজন নেতা, ঠিক আছে। যদি বলা হয় কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখো, কি বলবে? রুদক। নেক্সট হচ্ছে 17 নম্বর দাগে, শ্রেষ্ঠী বলা হতো, অপশান এ হচ্ছে বণিকদের, অপশান বি কৃষকদের, অপশান সি হচ্ছে ভূস্বামীদের। ওকে, তো শ্রেষ্ঠী বলা হতো বণিকদের, ঠিক আছে। শ্রেষ্ঠী কাদের বলা হতো? না, শ্রেষ্ঠী বলা হতো বণিকদের। 18 নম্বর দাগে, বাংলায় পাল রাজত্ব শুরু হয় আনুমানিক 750, 780, 1056 খ্রিস্টাব্দে। তো বাংলায় পাল রাজত্ব শুরু হয় আনুমানিক 750 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আনুমানিক 750 খ্রিস্টাব্দে বাংলায় পাল রাজত্ব শুরু হয়। পরের প্রশ্ন 19 নম্বর, চোল রাজ্যের যে হস্তশিল্প খুব বিখ্যাত ছিল তা হলো, অপশান এ হচ্ছে স্বর্ণ, অপশান বি হচ্ছে রৌপ্য, অপশান সিতে দেওয়া আছে তাম্র, ওকে, এবং অপশান ডিতে দেওয়া আছে ব্রোঞ্জ। তো চোল রাজ্যের যে হস্তশিল্প খুব বিখ্যাত ছিল তা হলো ব্রোঞ্জ, ঠিক আছে। ব্রোঞ্জের হস্তশিল্প চোল রাজ্যের বিখ্যাত ছিল আর কি। 20 নম্বর দাগে, রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল, অপশান এ হচ্ছে বিক্রমপুরে, অপশান বি হচ্ছে গৌড়ে, অপশান সি হচ্ছে লক্ষণাবতীতে, ওকে, এবং অপশান ডিতে দেওয়া আছে সমতটে। তো রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল কোথায়? উত্তর হবে বিক্রমপুরে, ঠিক আছে। বিক্রমপুরে ছিল রাজা লক্ষণ সেনের রাজধানী। পরের প্রশ্ন দেখো, 21 নম্বর দেখে, অর্থশাস্ত্র রচনা করেন, অপশান এ বাণভট্ট, অপশান বি হচ্ছে বরাহ মিহির, অপশান সি হচ্ছে কৌটিল্য, এবং অপশান চারটি তিনটি অপশান দেওয়া আছে। তো অর্থশাস্ত্র কে রচনা করেন? উত্তর হবে কৌটিল্য, ঠিক আছে, কৌটিল্যের অর্থশাস্ত্র, ঠিক আছে। অর্থাৎ অর্থশাস্ত্র কে রচনা করেন? না, কৌটিল্য। উত্তর হচ্ছে কৌটিল্য। পরের প্রশ্ন 22 নম্বর দেখে, চোল শাসনে রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি, অপশান এ হচ্ছে উড়ে, অপশান বি হচ্ছে নগরমে, অপশান সি হচ্ছে মণ্ডলমে, ঠিক আছে। তো এখানে উত্তর হবে মণ্ডলমে, অর্থাৎ চোল শাসনে রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি মণ্ডলমে, ঠিক আছে। চোল শাসনে রাজ্যকে কয়েকটি মণ্ডলমে ভাগ করা হতো। পরের প্রশ্ন 23 নম্বর দেখে, প্রাচীন ইতিহাসে বাংলার সীমান্তবর্তী এলাকা বলে ধরা হতো যে অঞ্চলকে, তা হলো, অপশান এ বঙ্গাল অঞ্চল, অপশান বি হচ্ছে সমতট অঞ্চল, অপশান সি হচ্ছে হরিকেল অঞ্চল। তো উত্তর এখানে অপশান ডিতে দেওয়া আছে পুনর্বর্ধন অঞ্চল। তো বাংলার এখানে কি বলা হচ্ছে না, প্রাচীন ইতিহাসে বাংলার সীমান্তবর্তী এলাকা বলে ধরা হতো যে অঞ্চলকে, সেটা হচ্ছে উত্তর হবে বঙ্গাল অঞ্চল, ঠিক আছে। অপশান এ সঠিক উত্তর হবে বঙ্গাল অঞ্চল, এটাকে প্রাচীন ইতিহাসে বাংলার সীমান্তবর্তী এলাকা বলে ধরা হতো বঙ্গাল অঞ্চলকে। নেক্সট প্রশ্ন দেখো, 24 নম্বর লাগে, সেন বংশের কোন রাজা রাঢ় গৌড়
পূর্ববঙ্গ এবং মিথিলা জয় করে সেন রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন। অপশান এতে দেওয়া আছে বিজয় সেন, অপশান ডি হচ্ছে সামন্ত সেন, অপশান সিতে দেওয়া আছে বল্লাল সেন, ঠিক আছে, অপশান ডিতে দেওয়া আছে লক্ষ্মণ সেন। তো কোন সেন বংশের কোন রাজা রাঢ়, গৌড়, পূর্ববঙ্গ, মিথিলা এই সমস্ত রাজ্য জয় করে তার রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন, সেটা হচ্ছে উত্তর হবে বিজয় সেন, ঠিক আছে। বিজয় সেন রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন রাঢ়, গৌড়, পূর্ববঙ্গ, মিথিলা এগুলো জয় করে। 25 নম্বর দাগে চোল শাসনের ব্যবসায়ীদের স্বার্থ এবং বিভিন্ন সমস্যা মোকাবিলার জন্য যে পরিষদ তৈরি হয়েছিল তার নাম ছিল, অপশান এ হচ্ছে মণ্ডলম, অপশান বি উড়, অপশান সি হচ্ছে নগরম এবং অপশান ডি হচ্ছে নাড়ুর। তো এখানে কী বলা হচ্ছে না, চোল শাসনে ব্যবসায়ীদের স্বার্থ এবং বিভিন্ন সমস্যা মোকাবিলার জন্য যে পরিষদ তৈরি হয়েছিল তার নাম হচ্ছে নগরম, ঠিক আছে। অপশান এ সঠিক উত্তর হবে নগরম। ওকে, চোল শাসনে ব্যবসায়ীদের স্বার্থ এবং বিভিন্ন সমস্যা মোকাবেলার জন্য যে পরিষদ গঠিত হয়েছিল বা তৈরি হয়েছিল তার নাম হচ্ছে নগরম। এরপর দেখো 26 নম্বর দাগে এখনকার বাংলাদেশের ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর ও বরিশাল অঞ্চলকে বোঝাত বঙ্গ, অপশান বি বঙ্গাল, অপশান সি বরেন্দ্র এবং অপশান ডি হচ্ছে পুনর্বর্ধন। তো এখনকার বাংলাদেশের ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর আর বরিশাল অঞ্চলকে কি বোঝাত, আগে বলা হতো কি বঙ্গ বলা হতো, ঠিক আছে। অপশান এতে এখানে সঠিক উত্তর হবে। এরপর দেখো 27 নম্বর দেখে গঙ্গায় কুণ্ডজল উপাধি নিয়েছিলেন, অপশান এ প্রথম রাজেন্দ্র, অপশান বি হচ্ছে প্রথম রাজরাজ, অপশান সিতে দেওয়া হচ্ছে গোপাল, অপশান ডি হচ্ছে ধর্মপাল। তো গঙ্গায় কুণ্ডজল এটা এই উপাধিটা কে নিয়েছিলেন, উত্তর হবে অপশান এ এখানে প্রথম রাজেন্দ্র, ঠিক আছে। প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে প্রশ্ন এবং উত্তর দিকে। তো গঙ্গায় কুণ্ডজল উপাধি নিয়েছিলেন কে, প্রথম রাজেন্দ্র, ঠিক আছে, প্রথম রাজেন্দ্র গঙ্গায় কুণ্ডজল এই উপাধিটি নিয়েছিলেন। এরপর 28 নম্বর দাগে সুলতানি বা মোগল যুগে গ্রাম বা শহরের বাইরে থেকে আসা লোকেদের বোঝাত, অপশান এ বিদেশি, অপশান বি হচ্ছে বিলিতি, অপশান সিতে দেওয়া আছে স্বদেশি, ঠিক আছে, অপশান ডিতে দেওয়া আছে নাগরিক। তো সুলতানি বা মোগল যুগে গ্রাম বা শহরের বাইরে থেকে আসা লোকেদের কী বোঝাত বিদেশি, ঠিক আছে, ওকে, বিদেশি বলা হতো তাদের আর কি। পরের প্রশ্ন দেখো 29 নম্বর দাগে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায়, অপশান এ হচ্ছে অর্থশাস্ত্র, অপশান বি হচ্ছে ঐতরীয় আরণ্যকে, অপশান সিতে দেওয়া আছে আইন ই আকবরীতে এবং অপশান ডিতে দেওয়া আছে, তো তিনটি অপশান দেওয়া আছে। তো বঙ্গ এই নামটির প্রথম কোথায় উল্লেখ পাওয়া যায়, উত্তর হবে ঐতরীয় আরণ্যকে, ঠিক আছে। এটাও কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে, বঙ্গ নামটির উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়, উত্তর হচ্ছে ঐতরীয় আরণ্যকে। এরপর দেখো 30 নম্বর দেখার প্রশ্ন গীত গোবিন্দম কাব্যের লেখক ছিলেন, অপশান এ গোবর্ধন, অপশান বি হচ্ছে উমাপতি ধর, অপশান সিতে দেওয়া আছে জয়দেব এবং অপশান, তো তিনটি অপশান দেওয়া আছে, সঠিক উত্তর হবে জয়দেব। অর্থাৎ গীত গোবিন্দম কাব্যের লেখক কে ছিলেন, উত্তর হচ্ছে জয়দেব, ঠিক আছে। অপশান এখানে সি অপশানটা সঠিক উত্তর হবে, জয়দেব ছিলেন গীত গোবিন্দম এই কাব্যের লেখক, ঠিক আছে, ওকে। তো দেখো এখানে আমরা ক্লাস সেভেনের হিস্ট্রি সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য 30টি MCQ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো সম্পর্কে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, ওকে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশানটি সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত ভিডিওর PDF ফাইলগুলো পেতে চাও, সহজ আছে অ্যাপ থেকে ফোন ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে PDFগুলো দেওয়া থাকবে, তাহলে তোমরা সেখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে পারবে অথবা PDFগুলো নিজের ফোনে কিন্তু ডাউনলোডও করে নিতে পারবে। সেই সঙ্গে প্রতিটি সাবজেক্টে তোমরা সাজেশন, মডেল কোয়েশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন এই সব কিছু কিন্তু অ্যাপের মধ্যে পেয়ে যাবে, ওকে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।